বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ লঘুচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ডানায় পরিণত হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের কয়েকটি অঞ্চলে এর প্রভাব শুরু হয়েছে। ঘন্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে 120 কিলোমিটার। তবে ঝড়টি কোন কোন জেলার ওপর আছড়ে পড়বে তা এখনও স্পষ্ট করে বলতে পারেনি আবহাওয়া অধিদপ্তর। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে ভারতের বিভিন্ন অঞ্চলে। কামরুজ্জামান আরিফ রিপোর্টে বিস্তারিত। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ডানায় পরিণত হয়েছে। জানা গেছে বৃহস্পতিবার সকালে ভারতের ওড়িশা পশ্চিমবঙ্গের কাছে পৌঁছবে ডানা। তবে ঝড়টি ঠিক কোথায় আশ্রয় পড়বে তা স্পষ্ট নয়। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে গভীর নিম্নচাপ, যা বুধবারের মধ্যে সাইক্লোনে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় ডানা বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 695 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 620 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 695 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 645 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি আজ সকাল 6টায় ঘূর্ণিঝড় ডানায় পরিণত হয়েছে। আজ দুপুর থেকে আমরা এই ঘূর্ণিঝড় ডানার জন্য বাংলাদেশের সমুদ্রবন্দর সমিতি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সম্ভাব্য গতিপথ এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং ভারতের উড়িষ্যা উপকূলের দিকে। বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা এখন পর্যন্ত নাই, এটা আঘাত হানার সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের দিকে। মঙ্গলবার ভারতের পূর্বাঞ্চলীয় রেল এক বিবৃতিতে বলেছে 24 তারিখ উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণঝড়টি আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কতা জারি করে বলা হয়েছে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি হবে এবং 120 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আর তারই সতর্কতা হিসেবে শিলাইদহ ডিভিশনে 160টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এরই মধ্যে বেশিরভাগ শিলাইদহ দক্ষিণ শাখায়। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে বৃহস্পতিবার মধ্যরাতে এটি ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টির অতিক্রম করার পথ আরও পরে নিশ্চিত করা যাবে। তবে এর প্রভাবে খুলনা ও বরিশাল উপকূলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকা সহ দেশের কয়েকটি অঞ্চলেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী 24 থেকে 25 অক্টোবর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে ওড়িশার পুরী, গঞ্জাম, জগৎসিংহপুর এবং ভদ্রক জেলায়। গোপালপুর, প্যারাদ্বীপ এবং ধর্মপোটে ডেঞ্জার সিগন্যাল 1 জারি করার নির্দেশ দিয়েছে অতিরিক্ত রিলিফ কমিশনার বন্দনা বেহারা। এক চিঠিতে তিনি বলেন, এক্সট্রিমলি আর্জেন্ট, অবিলম্বে গোপালপুর, প্যারাদ্বীপ এবং ধর্মপোর্টে সতর্কতা জারি করতে হবে। এদিকে উড়িষ্যার স্পেশাল রিলিফ কমিশনার ডিকে সিং 14টি জেলার স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বুধবার পর্যন্ত বন্ধ রাখার কথা জানিয়েছে। গঞ্জাম, পুরী, জগৎসিংহপুর, কেন্দাপাড়া, ভদ্রক, বালেশ্বর, ময়ূরভঞ্জ, কেউনঝড়, ঢেঙ্কানল, জজপুর, আঙ্গুল, খোরধা, নয়াগড় এবং কটকে স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে রাজধানী ঢাকা সহ খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।